সবাই আল্লাহর কাছে খোঁজে, আল্লাহকে কেউ খোঁজে না, আল্লাহর কাছে খোঁজে কিন্তু আল্লাহরে কেউ খোঁজে না। এটাই হচ্ছে একটা মানে দুঃখ, মনের মধ্যে দুঃখ। সবাই আল্লাহর কাছে খোঁজে কিন্তু আল্লাহরে কেউ খোঁজে না। এখানে শ্যামা মাহফিল হয় বিদায়, আমরা যারা মাইজবান্ডারি আমাদেরকে কি করেন অপছন্দ? অনেকে বলেন এগুলো বেদাত, অনেকে বলেন এগুলো শিরিক, অনেকে বলেন এগুলো নাজায়েয়াস। কিন্তু যারা বেদাত শিরিক বলেন তাদের ঘরেও টেলিভিশন চলে, তখন কিন্তু বেদাত শিরিকের ফতোয়া, তার মোবাইলেও গান চলে তখন বেদাত শিরিকের ফতোয়া। ওই তরিকত পন্থীরা যখন সামা হালকা জিকির আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, মুর্শিদের প্রেমে গজল গাইয়া যখন একটু চামড়ার ঢোলের উপর বাড়ি দেয় তখন যত ফতোয়া চলে আসে। এই যে আমরা শ্যামা করি বা দফ বাজাই, বা দফ বলে আরবি, বাংলায় বলে ঢোল। অনেকে বলেন ঢোল বাজানি কোথায় পেয়েছেন, দফ বাজানি আছে। আমি বললাম বাবা যেটার নাম দফ এটার নাম ঢোল, আরবিতে বলে কি দফ, বাংলায় ঢোল। এখন এই যে আমরা যে যে ঢোল বাজাই বা দফ বাজাই, এটা আমরা কোথায় পেলাম? সহি সনদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে ইসলামের অর্ধেক শরীয়ত আসছে, যে মা থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা, যিনি একজন শুধু রসুলের বিবি ছিলেন শুধু তা নয়, তিনি একজন ফকি ছিলেন। ফকি মানে কি? যিনি ফতোয়া দিতেন। অনেক সময় সাহাবারা অনেক বিষয় আটকায় গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যেতেন, বড় করে বলো সুবহানাল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে ফতোয়া নিতেন যে এই বিষয়টার ফয়সালা কি হবে। এই জন্য শরীয়তের অর্ধেক আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে, বড় করে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ শরীয়তের অর্ধেক জ্ঞান আমরা অর্জন করছি মা আয়েশা থেকে। ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়েত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিন, তিনি ঘোষণা করতেছেন ইউলানু হাযাল নিকাহ, তোমরা এলান করো নিকাহকে, ওয়াজআলু ফিল মাসাজিদ, এবং নিকাহকে তোমরা, আমরা যে আকদ বলি আকদ, আকদ হয় না, তোমরা আকদ এটাকে পড়াও মসজিদের মধ্যে, ওয়াদরিবু আলাইহি বিদুফুফ, এবং এই আকদ যেটা হয় আমাদের এখানে মসজিদের মধ্যে আকদ পড়াই না, এখানে কি কয় বিবাহ হয় যে মসজিদে, এটার কি কয় বিয়ে পড়ে, এটার কি কয় শাদি হয়, ওই মসজিদের মধ্যে কাজী অফিসে না মসজিদে হয় খতিবরা পড়াই, বিবাহ পড়াই না, এখানে কি বলে? আমাদের চট্টগ্রাম বলে আকদ, বিবাহ পড়াই কোথায় পড়াই? মসজিদে, বেশিরভাগ এটা সুন্নত হচ্ছে মসজিদে। রাসূলুল্লাহ পাক বলতেছেন আমরা তো অনুষ্ঠান করি বাড়িতে, কিন্তু আগে কি পড়াই? বিবাহটা পড়াই না, ইজাব কবুল বলে এত টাকা দেড় মোহন ধার্য করিয়া অমুকের ঘরের অমুক, অমুকের ঘরের অমুক নিবাসী সন্তানের সাথে আপনার নিকাহে আগদ দিলাম, আপনি কবুল করলেন, উনি বলে কবুল, এই যে ইজাব কবুল বলে এটাকে, এটা হয় কোথায়? মসজিদে। কেন? আমার রসুল বলতেছেন তোমরা যখন নিকাহ পড়াবো, ওয়া জাআলু ফিল মাসাজিদ, তোমরা এই নিকাহটাকে পড়াবা, বিবাহটাকে পড়াবা মসজিদে, এবং এই বিবাহ যে হয়ে গেল এটাকে এলাকার মধ্যে প্রচার করবা কিভাবে? ওয়াদরিবু আলাইহি বিদুফুফ, দফের উপরে, দফ মানে কি ঢোল, দফ মানে কি? তোমরা এই যে বিবাহ হইল এটা এলাকার মধ্যে প্রচার করো, ওয়াদরিবু আলাইহি বিদুফুফ, দফের উপর বাড়ি মেরে মেরে আওয়াজ করে করে এলাকাতে কি করো? প্রচার করো। তাহলে যদি দব বাজানো বা ঢোল বাজানো হারাম হইতো, তাহলে রসুলে করিম কখনো বিবাহের প্রচার ঢোল বাজাইয়া বলতে কখনো বলতেন? এটা তিরমিজি শরীফের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রেওয়ায়েত, এটা কিতাবুন নিকাহর মধ্যে আছে।
এটা ছাড়াও আরো অসংখ্য হাদিস আছে। রাসূলে পাক সেমা শুনেছেন, যেমন একদিন ঈদের দিন রাসূলে পাক তার বিছনার মধ্যে শায়িত, উনি মাথার কাপড় টেনে দিয়ে তিনি আরাম করতেছেন, দুইজন খাদেমা রাসূলে পাককে দব্বা যায়া গান শোনাচ্ছেন। মাওলা আলী আসলেন, ডাক দিলেন না, কারণ কি? দেখতেছেন শুনতেছে কে? রাসূল। রাসূল শুনলে ওখানে ডাক দেওয়ার ক্ষমতা আছে। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক আসলেন, এসে বললেন রাসূলের ঘরে শয়তানের বাজনা। রাসূলের ঘরে এটা কিসের বাজতেছে? এটা তো আওয়াজটা তো ওদের মতো। তখন রাসূলে পাক চাদর তুলে দিয়ে বললেন, এ আবু বকর, তাদেরকে ছেড়ে দাও, আজকে ঈদের দিন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে তাদেরকে ছেড়ে দাও, বাধা দিও না। বাধা দিতে যেহেতু নিষেধ করেছেন, সেহেতু বোঝা যায় এটা অবৈধ নয়। তবে হ্যাঁ, সেমার কিছু শরায়েত আছে, সেমার কিছু নিয়ম কানুন আছে। পীরের বর্জক নিয়ে বসা, মুর্শিদের বর্জক নিয়ে বসা, এখানে অনেক জায়গায় দেখা যায় গান বাজনার নাম নিয়ে গাঁজা মদ এগুলা হয়। এগুলা হইলে এগুলাকে কখনো সেমা বলা যাবে? মেয়ে ছেলে একসাথে বসে গানের মধ্যে নাচানাচি করা, এটা কখনো সেমা হতে পারে? আমাদের গুণ্ডনী দরবার শরীফে দাওয়াত থাকলো, আপনারা যাবেন, ওখানেও সেমা হয়, গিয়ে দেখে আসবেন। পুরুষ বসে এক জায়গায়, মহিলা বসে অন্য জায়গায়, যেখানে পুরুষরা যেতে, তাদেরকে আমরা সেমা দেখাই প্রজেক্টরের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, তারা সেখানে বসে দেখে। সেহেতু এই সেমা মাহফিল এটা শুধু রাসূলের পাক করছেন তা নয়, আপনারা বরপীর আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন? ওনার নাম শুনছেন? উনি ওলি আমরা মানি কিনা, উনি যে হক ওলি এটা মানে কিনা? কখনো হক ওলি কখনো অবৈধ কাজ করতে পারে? গাউসে পাক আব্দুল কাদের জিলানি খাজা গরিবে নামাজকে নিয়ে সেমা করছেন, বড় করে বলে সুবহানাল্লাহ। এবং শুধু তা নয়, সেমা করতে গিয়ে গাউসে পাক নিজের লাঠি মুবারক দিয়ে জমিনকে ঝুঁকে চেপে ধরেছেন। এরকম আশেক মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনি এভাবে ঝুঁকে জমিনকে চেপে ধরলেন কেন? বলেন আমার খাজা মঈনউদ্দিন এমন ভাবে আল্লাহর জিকির করতেছে ডোলের তালে, আমি আব্দুল কাদের যদি জমিনকে লাঠি দিয়ে চেপে না ধরতাম, তাহলে আব্দুল কাদের জিলানির সামনে জমিন খাজা মঈনউদ্দিন চিশতির সাথে ওয়াজদে জিকিরে চলে যেত। যেমন একটা হুজুর যখন জিকির করলো, আমিও মাথা নাড়াই, আমাদের অভ্যস্ত নয় এটা, আমাদের চিটাং এগুলো হয় না, কিন্তু যখন শুনতেছি আমারও কি আসতেছে অটোমেটিক, মাথা নড়তেছে, এটা অটোমেটিক নড়ে। ঠিক খাজা বাবার সাথে অটোমেটিক জমিনও জিকির করতেছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জমিনকে চেপে না ধরলে, তাহলে আজকে এই জমিন থরথর করে কাঁপতে কাঁপতে সব ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যেত, বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু গাউসে পাক নয়, ইমামে আজম, আমরা যে মাজহাব মানি হানাফি মাজহাব, আমাদের মাজহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। ওনার পাশের ঘরে প্রতিদিন মাহফিল হইতো ঢোল বাজাইয়া। একদিন পাশের লোক যখন পুলিশকে ইনফর্ম করলো, অর্থাৎ বাদশাকে, পিয়াদাকে, তখন পিয়াদা আয়েশা, অর্থাৎ তখনকার যুগে যেগুলাকে পিয়াদা বলতো এখন বলে পুলিশ, পিয়াদা আয়েশা ওই উমর নামের ব্যক্তিকে বেঁধে নিয়ে গেছে। পরের দিন যখন রাত্রেবেলা কোনো আওয়াজ শুনে না, সকালবেলা ফজরের নামাজের পরে ইমামে আজম ওই ঘরে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন উমর কই? দেখতেছি বিবি কাঁদতেছেন, জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে সেমা করার কারণে, ঢোল বাজানোর কারণে পেয়াদা তাদেরকে কি করছে, তার স্বামীকে। ইমামে আজম নিজে গেছেন ছুড়ানোর জন্য, জেলখানার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, হুজুর আপনি কেন আসছেন? আপনি বললে তো আমি আপনার কাছে যাইতাম, আপনি এত বড় আলেম আপনি এখানে কেন? বলে আমার উমর নামের একজন ব্যক্তিকে আপনার এখানে ধরে নিয়ে আসেন। 200 উমর এক কাতারে দাঁড় করাইছে, কারণ কয়েদখানায় তো একজন উমর না, অনেক উমর আছে। সব উমর থেকে উনি ওনার উমরকে বেছে নিলেন, কয়েদি ওনাকে জেলখানার যিনি প্রধান ছিলেন উনিও ছেড়ে দিলেন। তাকে ঘরে দিয়ে বলতেছেন, তুমি যে প্রতি রাত্রে বাজাও, আমি ইমামে আজম আমার ঘর থেকে শুনি, বড় করে বলে সুবহানাল্লাহ। তো ইমামে আজম যদি হারাম শুনতেন কখনো? না, ইমাম আজম শুনেছেন। গাউসে পাকের দরবারে এখনো বর্তমানে, আমরা তো ঢোল বাজাই তো মাঠে, গাউসে পাকের দরবারে ইরাকে এখন তো সহজ, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়,
গৌসে পাকের ওরসের ভিডিওগুলো দেখবেন ইউটিউব থেকে, দেখবেন যে এরা ডোল বাজায় মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে। এবং গত কিছুদিন আগে গৌসে পাকের একজন আওলাদ ইন্তেকাল করছেন, ওনাকে এই যে ড্রাম বাজিয়ে বাজিয়ে ওনার কফিন মোবারক নিছেন। তো এগুলো নিয়ে এখন বাড়াবাড়ি করার কোনো জায়গা নাই। এটা শুধু আমরা নয়, এটা আজমি শরীফ আছে, আবুল ওলাইয়া তরিকায় আছে, আরো বিভিন্ন তরিকায় এই সামা জিনিসটা আছে, যেটা আমরা ডোলের উপর বাড়ি দিয়ে জিকির করি তালের মধ্যে। তো আমরা এটা পেলাম কোথায়? এই যে হাদিস শরীফ, ওয়া আদরিবু আলাইহি বিদুফুফ, তোমরা ডোলের উপর বাড়ি দিয়ে বিবাহের আগদের তোমরা এটা প্রচার করো এলাকায়। যেই দিন ইসলামে মদ হারাম করলো, কি করলো? মদ কি করলো? ইসলামের এক যুগে মদ খাওয়াটা জায়েজ ছিল, কিন্তু যেই দিন থেকে মদ খাওয়া হারাম করলো, ওই দিন হযরত বেলালের কাঁধে একটা ডোল দিয়ে রাসূল পাক বলছে মদিনা শরীফের মধ্যে ডোলে বাড়ি দিয়ে দিয়ে বলে দাও মদ খাওয়া হারাম। তো ডোল যদি হারাম হয়, হারাম দিয়ে কি হারামকে নিষেধ করা যায়? তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আপনার তরিকাতে না থাকলে আপনার করার দরকার নাই। কিন্তু যারা এটাকে পছন্দ করেন, এটাকে আপনি অবৈধ বলার অধিকার নাই। যেমন ধরেন এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব, ডাক্তার চিনেন? ডাক্তার হোমিও ডাক্তার চিনেন? হোমিও ডাক্তার ধরেন আমারও জ্বর ওনারও জ্বর, উনি বলে যে হযরত আপনি একটা ডাক্তার দেখান, আমি বললাম যে মুরব্বি আপনিও তো অসুস্থ, আপনিও একটা কি দেখান? ডাক্তার দেখান। উনি গেলেন এলোপ্যাথিক ডাক্তারের কাছে, আমি গেলাম হোমিও ডাক্তারের কাছে। এখন হোমিও ডাক্তারের কাছে যখন গেলাম, আমার ওষুধ দিল পাঁচ বোতল পানি, কি দিল? ওনার জ্বর আমারও জ্বর, ওনারও দিল ট্যাবলেট আমারও দিল। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার হানি দিল আপনার ট্যাবলেট দিল কে রে? এখন উনি কয় হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার ট্যাবলেট দিল আপনার হানি দিল কে রে? এখন ইনি আমি বলে যে ট্যাবলেট খাওয়া না যায়, ইনি কয় হানি খাওয়া? কথাটা বুঝে আসে না? মাঝখানে শাকিল মাওলানা এসে বলতেছেন হুজুর ঝগড়া করার দরকার, আপনি পানিটা খাইয়া নেন, আপনি ট্যাবলেটটা। উনিও সাত দিন খাইলেন, আমিও দেখলাম আমিও ভালো ইনিও, কারণ উনি ওনার ডাক্তারের ওষুধ খাইছে, আমিও আমার ডাক্তারের। যদিও বা দুটোটা ওষুধ এক না, দুটোটা দুই রকম, দুই রকম হলো এখানে উপকার আছে কি নাই? আছে। এই যে একটু আগে তালে তালে জিকির করলো, এই যে আপনাদেরকে তাল দিলেন আল্লাহ আল্লাহ, এটা তো একটা সামরার আওয়াজ দিয়ে তালটা দিল, ঠিক কি না? তো ওইটা সামরা না যায়েজ, এটা যায়েজ। একটা শুনতে কেমন লাগে না? তবে হ্যাঁ, এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে, শরীয়তের পর্দা উল্লঙ্ঘন হয়, শরীয়তের পর্দাকে অ্যাকসেপ্ট করে যদি আপনি যদি মদ গাঁজা এগুলার আসর করেন, এটা কখনো সেমা? নারী পুরুষ একসাথে জড়ায়ে ধরে লাফালাফি করলে এটা সেমা নয়। হ্যাঁ, আমার ডাক্তার যেহেতু মাইজভান্ডার, ওনার ডাক্তার আর একটা, আমি আমার ডাক্তারের প্রেসক্রিপশন মানব, উনি ওনার ডাক্তারের প্রেসক্রিপশন মানবে, উনি ওনার ডাক্তারের ওষুধ খাবেন, উনি ট্যাবলেট আমি খাবো পানির বোতল, কারণ আমার ডাক্তার হোমিও। এই জন্য তরিকা একটা না, তরিকা অনেক। কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, মালামিয়া তরিকা, ওয়াইসিয়া তরিকা, খজরিয়া তরিকা, কলন্দরিয়া তরিকা, আবুল উলাইয়া তরিকা, ফেরদৌসিয়া তরিকা, আরো যে কত তরিকা আছে, মাইজভান্ডারি তরিকা। যেমন রাস্তা, তরিক মানে রাস্তা, অনেকগুলা রাস্তা হচ্ছে মাটির, অনেকগুলা ইটের, ইট দিয়ে রোড আছে না? আবার কতগুলা রোড আছে যেগুলো সিমেন্ট দিয়ে কি করছে, ঢালাই করছে। আবার কতগুলা রোড আছে যেটারে ওই যে পাথর আর আলকাতরার মতো কালো কালো ভিটামিন দিয়ে কি করছে, পিসদুনা বলে। আচ্ছা, এখন কেউ যদি কয় পিসদুনে হারন যায়েস, মেডির রাস্তায় না যায়েস, মেডির রাস্তায় যায়েস, ইডের রাস্তায় না যায়েস, ইডের রাস্তায় যায়েস, ঢালাই রাস্তায় না যায়, তাহলে বলতে হবে আপনার মাথা কি আছে সমস্যা? আপনার ঘরে যেহেতু মাটির রাস্তা,
এই ফটটা যদি আপনার ডালাইকে করে দিব, আপনার সামনে মাড়ি থাকলে আপনি মাড়ির রাস্তা দিয়া হাঁটেন, আপনার সামনে যদি ইটের রাস্তা থাকে আপনি ইটের রাস্তা দিয়া হাঁটেন, আপনার সামনে যদি ঢালাই রাস্তা থাকে আপনি ঢালাই রাস্তা দিয়া হাঁটেন, আপনার সামনে যদি পিচ ঢালাই থাকে পিচ ঢালাই দিয়া হাঁটেন, যে রোড ভালো লাগে সে রোড দিয়ে হাঁটেন। কিন্তু প্রত্যেক রোডের গন্তব্য লা ইলাহা, প্রত্যেক রোডের গন্তব্য সেন্টার একটা জিরো পয়েন্ট আছে না, সব রোড এসে এক জায়গায় মিশছে কি লা ইলাহা। আর প্রত্যেক রোডে চলার জন্য যে ফুয়েল শক্তি সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিনিসটা বুঝে আসছে। এখন আসেন, আমরা যে মাইজবান্ডারি তরিকা বলি এটা আলাদা কেন? এটা আসলে আলাদা নয়। আমাদের দেশে আমরা দেখি না বিদেশ, যেমন বাংলাদেশে লুঙ্গি পরে, আমেরিকায় কি লুঙ্গি পরে? এরা যখন বাঙালিদের লুঙ্গি দেখে এরা হাসে, এরা কয় কি রে এদের মধ্যে সেইন নাই বেল নাই, এরা পরে কেমনে, এরা এরা বাথরুম করে কেমনে, চিন্তা করে কি করে না? আমাদের দেশে যেটা প্রচলিত এটা আমেরিকায় এরা প্রচলিত না। আমরা জানি না বিদে, আমরা তো থাকি বাংলাদেশে, বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ হয় না বিদে, আমরা জানি না। আমার লাগতেছে এটাই সবকিছু, আসলে না ফুডি মাছ মনে করে টুয়ার ভিতর টুয়া চিনে চিনে কি ছোট ছোট খাঁটি খাঁটি ফুডি মাছ আছে নি খাঁটির ভিতরে, যখন ফুডি মাছ দৌড়াদৌড়ি করে হে মনে করে হে আটলান্টিক মহাসাগর কি করে দিছে, আসলে সে কি আটলান্টিক মহাসাগর পাড়ি দিছে? আটলান্টিক মহাসাগরে তিমি মাছ আছে না? এখন তিমি মাছের সামনে হেতের কোন বেল আছে? তিমি মাছের সামনে তিমি মাছের হেতের গণা তো ধরে না, কিন্তু হেতে খাঁড়ির ভিতরে কত ফালাফালি কত লাফালাফি। আমরাও খাঁড়ির ভিতরে আসি বিদায় মনে করতেছে এটার নামই বাংলাদেশ, এটার নামই সব, কিন্তু এদের বাইরে যে একটা মহাসাগর আছে এটা আমাদের জানা নাই। কথাটা বুঝে আসছে? তরিকা কি? তরিকর্ত রাস্তা মাইজ ভান্ডারের তরিকা কি? আসলে মাইজ ভান্ডার কাকে বলে? মাইজ ভান্ডার শব্দের অর্থ হচ্ছে মাইজ, যেমন আমাদের এখানে মাইজা ভাই বলেন, বড় ভাই মাইজা ভাই ছোট ভাই, মাইজ ভান্ডার খোদার নিয়ামতের ভান্ডারের মধ্যের অংশ, সুবহানাল্লাহ, এটাকে বলে মাইজ ভান্ডার। কেমন এই মাইজ ভান্ডারের তরিকার মধ্যে একটু কাদেরিয়াও পাবেন, একটু চিস্তিও পাবেন, একটু নকশবন্দিও পাবেন, একটু মুজাদ্দিদিও পাবেন, সব তরিকার একটা মজা এই তরিকার মধ্যে আছে যেটার নাম মাইজবান্ডারি তরিকা। এই জন্য যেই তরিকা থেকে আসো কিছু না কিছু মিল পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই জন্য জৈনপুরি তরিকার শেখ মাইজবান্ডার গেছে, আলা হযরতের আওলাদ মাইজবান্ডার গেছে, কাদরিয়া তরিকার আওলাদ মাইজবান্ডার গেছে, চিস্তিয়া তরিকার আওলাদ মাইজবান্ডার গেছে। কারণ কি? কিছু কিছু মিল আছে, ঠিক কিনা? এখন এই মাইজবান্ডারি তরিকা এটা কেমন ভান্ডার? একমাত্র বাংলার জমিনে প্রতিষ্ঠিত একমাত্র তরিকা হচ্ছে মাইজবান্ডারি তরিকা। তা আপনি বলেন হুজুর কাদেরিয়া নাই, আছে, কাদেরিয়া আসছে বগদাদ থেকে, চিস্তি আসছে আজমির থেকে, এক এক তরিকা এক এক জায়গা থেকে আসছে, কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত তরিকা আধ্যাত্মিক তরিকা যেটার নাম মাইজবান্ডারি, যেটার উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশ। যেমন আমাদের এখানে পদ্মা মেঘনা আছে না, এগুলা কি পদ্মা মেঘনা না এখানে? কিন্তু এগুলো আসছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে। কোত্থেকে আসছে? ইন্ডিয়া, ওই যে একদম আপনার এই সুরমা নদী আপনার জাফলং থেকে বিভিন্ন জায়গা থেকে। উৎপত্তি স্থল কোথায়? যেমন আমাদের কর্ণফুলী নদী, এটার উৎপত্তি কোথায়? কাপ্তায়, রাঙ্গামাটির পাহাড় থেকে কি বেরিয়েছে এই নদী? বেরিয়েছে। ঠিক তরিকা বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত তরিকা হচ্ছে মাইজবান্ডারি তরিকা, আর সব তরিকা বাহির থেকে আসছে। এই জন্য বাংলা মাইজবান্ডারি তরিকা বাংলা বাংলাটাকে প্রাধান্য দেয়। যেমন এখানে ওরস করা হয় বাংলা তারিখ ধরে, বাইশে চৈত্র, দশে মা, ছাব্বিশে আশ্বিন, এগারোই জ্যৈষ্ঠ বাংলাকে। আর যেগুলো কাদেরি তরিকায় এখানে প্রাধান্য দেয় আরবি, কারণ এটা আরব থেকে আসছে। কতটা বুঝছেন? তো মাইজবান্ডারি তরিকা এটা কি? যেমন ধরেন আগে মোবাইল দেখছেন না, মোবাইল এই ইয়া লম্বা লম্বা মোবাইল ছিল না, একটা দেড় লাখ টাকা এত লম্বার মোবাইল, ইয়ানে গালে দিলে কতক্ষণ লাগতে আরো নিচে যায়, এত লম্বা লম্বা মোবাইল ছিল, এটার দাম ছিল কয় লাখ?
দেড় লাখ। এর ঘরে একটু মোবাইল বাইরে হলে ছোট, আগের মোবাইলের যত ফাংশন সব এটার ভিতরে আছে, এটার দাম আর একটু কম, ফাংশনটা একটু বেশি, ইয়ে মোবাইলে কথা কম যায়। এরপরে আরেকটা আসলো, এটা সাদা কালো না, এটা হচ্ছে রঙিন, ফটো দেখা যায়। পূর্বের যত মোবাইলের ফাংশন সব এটার ভিতরে আছে। এরপরে আরেকটা আসলো মোবাইল, যেটাতে MP3 MP4 অডিও শোনা যায়, ভিডিও করা যায়। আগের মোবাইলে কিন্তু অডিও ভিডিও, এটাতে অডিও আছে ভিডিও আছে, আবার আগের মোবাইলের সব ফাংশনও। এরপরে আরেকটা বাইরে এলো, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে ফেসবুক আছে, এখানে সব আছে একটা মোবাইলে, ঠিক কিনা? আগের মোবাইলের সব ফাংশন আছে, বরঞ্চ এখানে আরো একটু বেশি আছে, কারণ এটা সবার লাস্টে আসছে। ঠিক তদ্রূপ ভাবে মাইজভান্ডারি তরিকা এমন একটা তরিকা, এটা সবার শেষের দিকে আসলেও এটার ফাংশন বেশি। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারি পলকে পলকে মানুষকে বলি বানাইছে, বলে করে বলে সুবহানাল্লাহ, যেটা আমি আপনি জিকির করে পাই নাই সারা জীবন। গৌসুল আজম, গৌসুল আজম মাইজভান্ডারি একটা নজর দিয়ে করে দিছে, যেমন গৌসে পাক সরেরে ওলি বানাইছে না, সরেরে কি বানাইছে, ওলি বানাইছে। এখন সরেরে ওলি কি দিয়া বানাইছে, কি জিকির করে বানাইছে, কি নামাজ দিয়া বানাইছে, কোন ইবাদত দিয়া বানাইছে, কই একটা নজর দিয়া বানাইছে, বড় করে বলে সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারি নজরে নজরে কি বানাইছে, ওলি বানাইছে, কারণ এটার ফাংশনটা আধুনিক। এই জন্য মাইজভান্ডারির তরিকাটা এটা একটা স্পেশাল তরিকা, যেদিকে গেছে গৌসুল আজম মাইজভান্ডারের আওলাদ ওদিকে আলোকিত হয়ে গেছে। মাইজভান্ডারের ভক্ত সারা বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে মাইজভান্ডারির তরিকার ভক্ত। এই জন্য বাবা, কখনো অন্য তরিকা নিয়ে ঘৃণা করা যাবে, আপনার তরিকা আপনার জন্য হোক। যেমন ধরেন চিনি, চিনি চিনেন, চিনি যাই, ডায়াবেটিস রোগী তার জন্য চিনি খাওয়া কি হারাম কর না, যার ডায়াবেটিস আছে এর জন্য, শাকিলের জন্য কি হারাম না, হেতে তো ডায়াবেটিস নাই, হেতে খাইতে পারি, কারণ হের ডায়াবেটিস, আমার মুরব্বীর ডায়াবেটিস আছে, ইনি চিনি খাইলে শেষ, ইনি আজকে চিনি খাবে এক কাপ, কালকে মেডিকেল লই যাও, ডাক্তারে দিব বকা, আরে মিয়া চিনি কিলে খাওয়াইলা, হেতে ডায়াবেটিস তুমি জানো না, কই শাকিলে খাইছে, হেতে খাইতো না কেরে, কয় হে রে এত ডায়াবেটিস আছে, এত ডায়াবেটিস নাই, যার ডায়াবেটিস আছে চিনি খাওয়ার দরকার, আর যার ডায়াবেটিস নাই হে কি করতে পারিব, খাইতে পারিব। আবার মাইজভান্ডারি তরিকা, শুধু তরিকা নিলে হয় না, মাইজভান্ডারি তরিকা কখনো বলে নাই নামাজ পড়িও না, মাইজভান্ডারি তরিকায় কখনো বলে নাই যে রোজা রাখিও না, মাইজভান্ডারি তরিকায় বলে নাই যে কখনো হজ করিও না, যাকাত দিও না। মাইজভান্ডারি তরিকার কোন আওলাদ নামাজ ছাড়া আছে, সবার মুখে নবীর সুন্নত আছে না, সবাই পাগড়ি টুপি পরে না, সবাই জিকির আজকার করে না, করে তো, তাহলে কেউ যদি না করে এটা তার দায়, তার দায়। এখন ফোলা নামাজ পড়ে না, মুরব্বি যে ফোলারে দুইটা বেদ দি বাড়ি, কয় হ্যাঁ রে আমার পুত্রে মানুষ করতে পাইলাম না, ফু যদি আমার কথা মানতি, কিছুক্ষণ পরে দেখে ফুটে গেছে বাবার কাছে, যে কয় বাবা আমি তোমারে মানি, আমি তোমারে মানলে বাপ এটা কাজ কর, বাজারের থইলেটা নিয়ে কুদ্দুরে বাজার করি, বাবা আমি বাজার করতে পারতাম না কিন্তু আমি তোমারে মানি, হের পরে কয় আচ্ছা ঠিক আছে বাপ যা গাছটার থাইল গুলা কাইটান, কয় বাবা আমি কাইতে পারতাম না কিন্তু আমি তোমারে মানি, এটা কি মানা হইলো, মুখে মানি বললো হবে না, কাজে প্রমাণ করতে হবে। মাইজভান্ডারি তরিকার দুটো জিনিস খুব দামি, একটা হচ্ছে আদব, একটা মহাব্বত। পীরের দরবারে যতক্ষণ আপনি আদবের সাথে দাঁড়াতে পারবেন না, পীরের ছায়া পর্যন্ত পারানো নিষেধ মাইজভান্ডারি তরিকায়। পীর এত বড় নিয়ামত, কারণ এটা হচ্ছে আয়না, কি পাওয়ার আয়না, আল্লাহ পাওয়ার আয়না, নবী পাওয়ার আয়না, আদব এটা বড় জিনিস। এই জন্য মাইজভান্ডারি তরিকা যারা মুরিদ হয়েছেন আদব রাখবেন। আমরা অনেকে আদব, আমরা অনেকদেরকে মাফ করে দেই, কারণ সে তো জানে না, বুঝে না আমি তার উপর কেন রাগ করবো, আমি রাগ করলে তো তার সবকিছু যাবে, তারপরে আমার একটা আকল আছে না, বিবেক আছে না, আমি আমার মুর্শিদের সামনে কেমনে চলবো, কেমনে বলবো, কেমনে হাঁটবো, কিভাবে দাঁড়াবো, একটা আদব আছে না, আদব রাখতে হবে। আদবে খোদা, বিয়াদবে জুদা, আদব রাখবেন, প্রেম রাখবেন। আদব আর প্রেম ছাড়া নামাজ পড়লে এই নামাজেরও কোনো দাম,
যেমন ধরেন নামাজ পড়তে গেলেন, আল্লাহু আকবার, পিছনের বাক্সে জুতা রাখছেন, নতুন জুতা, কি জুতা, নতুন জুতা কই রাখছেন, বাক্স তো রাখছেন, আল্লাহু আকবার, মন কোন দিকে, এটা কি আদব না বিয়াদব? কেউ দেখে নাই কিন্তু এটা বিয়াদব, দেখছে কে? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি এই নামাজ নিয়ে ওয়াইল যোগে যাবা। আবার কারবালার ময়দানে দুই রাকাত নামাজ পড়ছে না মাওলা হুসাইন, কয় রাকাত? দুই রাকাতের এক রাকাতের এক সিজদা দিছে, আরেক সিজদা দিতে পারে নাই, দেওয়ার সুযোগ দেয় নাই। ইয়াজিদিরা কি করছে, ওনাকে শহীদ, আচ্ছা ওনাকে যে ছুরি চালায়, আমাকে মশা কামড়াইলে তো মশারে কি মারি, ওনারা যে ছুরি চালায় উনি থাপড়াও মারলো না, জাঙ্কারও মারলো না, উইটে দৌড়ো কেন দিল না? বলে আমি যখন নামাজ পড়ি আমি থাকি জমিনে আর আমার অন্তরটাকে খোদার প্রেমে, বড় করে বলো সুবহানাল্লাহ। যদি ওই নামাজ পড়তে চান, কোন নামাজ, যে নামাজ হুসাইন পড়ছে, তাইলে আপনাকে কামেল পীরের কাছে যাইতে হবে। আর যদি জুতা মার্কা নামাজ পড়তে চান, অসুবিধা ফরেন, কে মানা করবে আপনারে, আপনি ফইতে ফইতে মরি যান, অসুবিধা কি? কিন্তু আপনার আসসালাতু মিরাজুল মুমিনিন জীবনও হবে। এই দুই চারটা কথা বললাম, অসুস্থ শরীর নিয়ে এগুলো মানবেন, ফলো করবেন, এমন কাজ করবেন না যেটার দ্বারা তরিকতের কি হয়, বদনামি হয়। আমি যেহেতু মাইজবান্ডারের মালা গলায় নিছি, সেহেতু আমি এই মালা নিয়ে যেখানে সেখানে নামতে পারবো, যে সব বাজারে যাত্রার বাজারে যেতে পারবো, যাত্রার সাথে মিশতে পারবো, কারণ আমার গলায় একটা কিসের মালা আছে, মাইজবান্ডারি মালা আছে। আমার বলতো আমার মনিবের স্মরণ রাখতে হবে, যাতে আমার দ্বারা আমার মনিবের কোনো বদনামি। আমি যদি ক্লিন শেভ করে লইতাম, কেউ কি আমারে কি কিছু বলতো? কিন্তু আমি এটা কেন, আমার রসুলের সুন্নত, আমি মাথায় ফাগড়ি না দিয়ে যদি খালি মাথায় আসতাম, কেউ কি এখান থেকে উঠে যাইতো? কেন দিছি, আমার নবীর সুন্নত, কেন? আমার দ্বারা যাতে আমার নবীর কোনো বদনামি না হয়। আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, আপনাদের দ্বারা যাতে আপনাদের মুর্শিদের কোনো বদনামি। এই জন্য হারাম খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, মানুষের উপর নির্যাতন করা যাবে, মানুষ মানুষকে খেদমত করবে। কারণ আপনি আল্লাহকে খেদমত করার জন্য কোথায় পাবে? আল্লাহর ফাউটা তো একটা আপনি ফাউটি বে দিতে, আপনি আল্লাহরে পাইবেন নিয়ে ফাউটি বেললাই, তো আল্লাহকে রাজি করবেন কেমনে? এই যে বুড়া মানুষ হাঁটি যায় মসজিদে যাইতেছে, পারে না, তারে দইরা মসজিদে দিয়ে আসলেন, এটাই আল্লাহর খেদমত। এই জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দুই চারটা কথা বললাম, ভালো রাখলে কিনবেন, ভালো না লাগলে কেনার দরকার, আমারে দিয়ে দেন, আমার কথা আমি নিয়ে আমি বাড়িতে চলে যাব। তো আপনাদের সকলের কাছে সব সময় আসি, প্রত্যেক বছর একবার আসি, আমি আসি এখানে সময় দিতে পারি না, আসলে এখানে সময় দেওয়া দরকার। আর সময় দিব কি, সব ওই আল্লাহ একটা বাইজিদ বস্তামির একটা কথা বলছিল, একটা দুঃখ, এটা আমার দুঃখ আর কি, আপনাদেরকে বলে যাই। আল্লাহ বলতেছে বাইজিদ রে, সবাই আল্লাহর কাছে খুঁজে, কার কাছে খুঁজে? আল্লাহ কইতেছে, কে কয়? আল্লাহ বলতেছে, কারে বাইজিদ রে? এ বাইজিদ, সবাই আল্লাহর কাছে খুঁজে, কিন্তু তুই একটা মানুষ ছাড়া। বলছে কি, সবাই আল্লাহর কাছে খুঁজে, আল্লাহকে কেউ খুঁজে না, আল্লাহর কাছে খুঁজে কিন্তু আল্লাহরে কেউ খুঁজে না। এটাই হচ্ছে একটা মানে দুঃখ, মনের মধ্যে দুঃখ, সবাই আল্লাহর কাছে খুঁজে কিন্তু আল্লাহরে কেউ খুঁজে না, আল্লাহ খোঁজার মানুষ খুব অভাব। ও বাইজি, তুই ছাড়া তার কাউরে পাইলাম না। তো আল্লাহকে আল্লাহর কাছে খুঁজি, কিন্তু একটু মনটার একটু বড় করি, ও আল্লাহ তোর কাছেই খুঁজি, তবে আগে তোরে খুঁজি, তোরে পাইলে আমি সব পাওয়া হয়ে গেল, তোরে না পাইলে কিছুই পাওয়া হয় নাই। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।